ti compro così. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। আজকে সকালটা দেখো পুরো বসন্তকালের মতো। বসন্তকাল যে এসে গেছে সেটা তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখো, এই যে আমাদের বাড়ির সামনের আমার প্রিয় শাল গাছটা, পাতাগুলো কেমন সোনালি বর্ণ ধারণ করেছে। এবার আস্তে আস্তে এই পাতাগুলো ঝরে যাবে, আবার নতুন পাতা গজাবে। কি যে ভালো লাগে পাতাগুলোর ঝরে পড়া দেখতে। মানে ঝরে পড়া মানে কি শেষ এটা নয়, কিন্তু সেই জন্যই ভালো লাগে। আবার নতুন কিশলয় দেখা দেবে, আবার নতুন করে গাছটা সজীব হয়ে উঠবে। বড় ভালো লাগে এটা দেখতে। আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ, কিন্তু পল্লবের জন্য। গতকাল যে বাঁধাকপির তরকারিটা করেছিলাম ওইটা থেকে গেছিলো। এইভাবে যদি লেফট ওভার তরকারি, মানে বেঁচে থাকা তরকারি দিয়ে যদি এরকম স্যান্ডউইচ করো না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। করে খেয়ে দেখো। অনেকেই আমার কথা শুনে করে খেয়েছো, আমাকে আগে বলেছো। পল্লবকে স্যান্ডউইচটা করে দেবো, আর আমি খেয়ে নেব হচ্ছে একটু খিচুড়ি আছে ওইটা গরম করে কটা পাঁপড় ভেজে নেবো, নিয়ে খেয়ে নেব। আজকে রান্না কিছু নেই, কেননা গতকালকের মাংসটা রয়ে গেছে, যে চিকেনটা বানিয়েছিলাম। পল্লব তো আর এসে খেতে পারেনি, মানে দু পিস চিকেন খেয়েছিল, কালকে খুব খারাপ লাগছিল। দেখো আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, বাটারটা ফুরিয়ে গেছে তো, তাই অল্প একটু ঘি আর কি ফ্রাই প্যানটার মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে আমি স্যান্ডউইচগুলোকে সেকে নেব। একটু কড়া করে সেকতে হয়, একটু কড়া করে সেকা হলে পল্লব ভালো খায়। তো যেটা বলছিলাম, গতকালকের সবজি থেকে গেছে, বাঁধাকপির তরকারি, মা শাক ভাজা দিয়েছিল সেটাও রয়েছে, আর চিকেনটাও রয়ে গেছে। এগুলো দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আজকে শুধুমাত্র ভাত বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু বানাবার নেই। তো এখন ব্রেকফাস্টটা রেডি করে দিই, তারপরে ধীরে সুস্থে ভাতটা করে নেব। আগে আমার খিচুড়িটা গরম করে খেয়ে নেব, তারপরে ধীরে সুস্থে ভাতটা করে দেবো। রাতে আজ ঘুগনি বানাবো, সেই জন্য মটরটা ভিজিয়ে দিচ্ছি। 250 মটর এনেছে, পুরো মটরটাই ভিজিয়ে দেবো। পুরো মটরটা ভিজিয়ে দিলে কি হবে বলো তো? তাহলে আমাদের আজকে রাত্রেও হয়ে যাবে, আর কালকে সকালের জলখাবারেরও আর কোনো চিন্তা থাকবে না। এই মটরটা দেখে মনে হচ্ছে মটরটা খুব ভালো, কারণ সবগুলোই একই সাইজের। এক একটা মটর থাকে না, তার মধ্যে কয়েকটা ছোট ছোট থাকে, আর ছোট যেগুলো থাকে সেগুলো সেদ্ধই হতে চায় না, আর বাকিটা গলে যায়। মটরটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ভিজিয়ে রেখে দেব। আমি না ঘুগনি দিয়েও ভাত খাই। তোমরা কে কে ঘুগনি দিয়ে ভাত খেতে ভালোবাসো আমাকে বলো তো কমেন্ট করে। পল্লবকে ঘুগনি আর রুটি দিয়ে দেবো, আর আমি একটু ভাত রেখে দেবো আমার জন্য, ঘুগনি দিয়ে খেয়ে নেব। চালটাও ভিজিয়ে দিই, চালটা ধুয়ে নিয়ে অল্পক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ভাতটা বসিয়ে দেব। আর অন্যদিকে বাকি রান্নার তো আর কিছুই নেই, এদিকে ভাতটা তাই জন্য একটু দেরি করে করছি, কেননা ভাতটা গরম গরম থাকলে ভালো লাগবে। বাকি রান্নাগুলোও গরম করবো, ফ্রিজে থাকলে তো ফ্রিজের জিনিস না গরম করে খাওয়া হয় না, কিন্তু ভাতটা গরম খেতে বড্ড ভালো লাগে। আমাদের এটা অভ্যাস জানো তো, ভাত গরম খাওয়ার। অনেকে আবার ঠান্ডা ভাত খেতে ভালোবাসে, এরকমও দেখেছি। আর আমার তো ছোটবেলা থেকেই অভ্যাস যে ভাত একটু গরম হবে, খেতে কষ্ট হবে তাও হোক, কিন্তু ভাতটা গরম চাই। আমার বাবারও ওরকম ছিল, বাবা ভাত ঠান্ডা হয়ে গেলে খাবে না সেই ভাত, আর গরম গরম দিতে হবে বাবাকে। স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে জানো তো, এবার রান্নাও তো আজকে নেই বললামই আগে, শুধুমাত্র ভাতটা। ভাতটাও এক ফুট দিয়ে নিয়েছি। এখন কি করব, 12:30 বাজে, পল্লব আসবে 2:00। যাই একটু নিচে গিয়ে মা বাবার সাথে আড্ডা ঠাড্ডা মেরে আসি, একটু গল্প টল্প করে আসি, তারপরে এসে ভাতটা আরেক ফুট দিয়ে নেবো, হয়ে যাবে। চিকেন টিকেন গরম করে রেখেছি। কী গো, কেমন হয়েছে মাখাটা?
ভালো, মিষ্টি কম টক বেশি? টক বেশি না, ওই ইয়েটা তোমার আঙুর ফলটা টক, তাই না হলে আমি কি টক দিয়েছি ওর মধ্যে মাখার সময়? তাহলে মাখাটা মাখতে গিয়ে না আমার না ইয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, স্কুলের কথা। স্কুলে আমরা হাঁড়ি হাঁড়ি দই দিয়ে একদম ডেকোরেটার্সের ওই যে ইয়েগুলো হয় না, গামলাগুলো ওর মধ্যে মাখতাম। হ্যাঁ, নারায়ণের দই, 2-3 হাঁড়ি দই নেওয়া হতো। দুপুরবেলাটা তো গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়ে দিলাম, রান্নাবাড়ি কিছু করলাম না, শুধু ভাতটা করলাম। রাত্রিবেলাতে তো কিছু করতে হবে বলো, সব বেলায় কি আর গায়ে হাওয়া লাগানো যায়? রাত্রিবেলা করবো ঘুগনি, আর আটা মাখা আছে, পল্লবের জন্য রুটি করে দেবো, আমার অল্প একটু ভাত রেখে দিয়েছি, খেয়ে নেবো। পল্লব এখন গেছে র্যাপিডো রাইডে, র্যাপিডো রাইড থেকে ফিরলে আমরা একটু যাবো ঠাকুর দেখতে। চলো এখন মটরটাকে আগে সেদ্ধ করে নিই। জোগাড় যন্ত্র তো কমপ্লিট হলো, এবার চলো ঘুগনিটা বানিয়ে ফেলি। আর আমার তো সব রান্না সর্ষের তেলে হয় তোমরা জানোই, আর ঘুগনি রান্না তো তোমাদেরকে শেখানোর কিছু নেই। আমি আজকে পেঁয়াজ দিয়ে করব, তবে সবসময় পেঁয়াজ দিলেই আমি ঘুগনির মধ্যে কিন্তু রসুন দিই না। রসুনটা রান্নায় আমি একটু কমই ইউজ করি, কেন জানি না আমার খুব একটা ভালো লাগে না রসুনের গন্ধটা, সেই জন্য। আর রসুন বেশি দিলে পল্লবও পছন্দ করে না। তবে আজকে আর রসুন দেবো না, পেঁয়াজ দিয়েই করব। আর মনে পড়ে যায় জানো তো, আমাদের আগে গামলা ভর্তি ভর্তি ঘুগনি হতো, বাড়িতে অনেক লোকজন ছিল তো, আর যেদিনই সন্ধেবেলা মানে রাতের খাবারের জন্য ঘুগনি হতো সেদিনকেই কিন্তু পরের দিন সকালের জন্য রেখে দেওয়া হতো। এবার ভাবো, 13 জন মানুষের ঘুগনি দুবেলা, মানে যদি রাত্রিবেলা খেলো আবার সকালবেলা সবাই ব্রেকফাস্ট করবে, আবার এমনও হতো যে আমি আর ভাই টিফিনেও নিয়ে যেতাম, তাহলে কতটা পরিমাণে ঘুগনি করতে হয়? 1.5 কেজি মতন মটর একসাথে ঘুগনি করা হতো সেই বড়। প্রথম দিকে তো আর প্রেশার কুকার ছিল না, প্রেশার কুকার ছাড়া এমনি হাঁড়িতেই সেদ্ধ করে নেওয়া হতো। পরে যখন প্রেশার কুকার আসলো, সেই 5 লিটারের প্রেশার কুকারে মটর সেদ্ধ করে নিয়ে তারপরে ঘুগনি হতো। আর ঘুগনি হলে আর পরবর্তীকালে কি হলো বলো তো, এটা বলি তোমাদের সাথে। পরবর্তীকালে যখন আমি ঘুগনি বানাতাম, আমার মেয়ের কোনো ঝামেলা ছিল না, ঘুগনি দিয়ে তুমি রুটি দিয়ে দাও, মুড়ি দিয়ে দাও, ও খেয়ে নেবে। কিন্তু আমার ছেলে যদি ঘুগনি দেখতো, মা আমাকে 2টো লুচি করে দাও, মা আমাকে 2টো লুচি করে দাও, আমি যে পাউরুটি দিয়ে, হ্যাঁ পাউরুটি দিয়ে কেউ ঘুগনি দিয়ে খায় না কি, লুচি দিয়ে ঘুগনি দিয়ে খেতে হয়, মানে ওকে 2টো হলেও করে দিতেই হবে লুচি। তাই জন্য ওর আর বলার অপেক্ষা করতাম না, যখনই ঘুগনি বানাতাম ওর জন্য লুচি বানিয়েই রাখতাম। অনেক কথা মনে পড়ে যায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে শেয়ার করতে, কারণ তোমরা তো আমার কাছের মানুষ, আমার পরিবারের মানুষ। সেই জন্য তো ঘুগনিটা মোটামুটি দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কোনো মশলা দেবো না, খালি নামানোর আগে ইয়েটা দিয়ে দেবো, কী বলে তোমাকে, ওই ভাজা মশলার গুঁড়োটা, আর এমনি কোনো মশলা দেবো না, আজকে এইভাবেই ঘুগনিটা বানাবো। Thank you.
ফাইনালি ঘুগনি আমাদের রেডি হয়ে গেছে। ঘুগনিটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল। এর ওপর থেকে দেখো সব কেটে দিলে, এত সুন্দর করে সাজিয়ে দিলাম, মাখে নেব তুমি, মাখে নেব তো, লেবুর রস, ধনে পাতা, পেঁয়াজ কুচি সব হারিয়ে গেল তো। এই তো ধন্যবাদ। দেখো নুন লাগবে কি, তাহলে বিট নুন দিয়ে দেবো।